গাইস দেখুন দেখুন, আমাদের বাসের উপর দিয়ে কিন্তু একটা বোয়িং 777 এর বিমান উড়ে যাচ্ছে। বিমানটি দেখে আপনারা কি গেস করতে পারেন যে আমরা এখন কোন জায়গায় অবস্থান করতেছি? আমরা এখন কুড়িলের যে মোড়টা আছে, ফ্লাইওভার প্লাস এই যে পেঁচানো রাস্তাটা, ওটা দিয়ে পার করতেছি। আপনারা ম্যাপে একটু দেখতে পাচ্ছেন যে রাস্তাটা খুবই পেঁচানো গোছানো, একদম এক্স্যাক্টলি কুড়িলের যে রাস্তাটা ওইটাই ম্যাপে এখানে দেখানো হয়েছে। কুড়িলের আশেপাশে যাদের বাসা আছে তারা প্লিজ কমেন্ট করে ফেলুন যে আপনাদের বাসা কোন জায়গায়, কারণ আমি দীর্ঘদিন ঢাকা কুড়িল বিশ্ব রোডের পাশে নিকুঞ্জ 2 আমার বাসা ছিল। তো গাইস, আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম, আমি দ্য আইডিয়েট গেমার। এই ভিডিওটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা অলরেডি একটা ইন্টারেস্টিং বিষয় দেখে ফেলেছেন, আরও মজার মজার বিষয়গুলো সামনে কিন্তু আছে। সো দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে ফেলবেন। যারা ঢাকার রাস্তাঘাট ঠিকভাবে চিনেন না তাদের জন্য বলে রাখি, কুড়িল বিশ্ব রোড হচ্ছে এয়ারপোর্ট থেকে একদমই কাছে, ঢাকা এয়ারপোর্ট থেকে একদমই কাছে। এই জন্য যদি কোনো বিমান টেক অফ বা ল্যান্ডিং করে সেটা কুড়িলের রাস্তা থেকে দেখা যায়। রিয়েল লাইফের মতো গেমেও কিন্তু আমরা দেখতে পারলাম, যেটা খুবই খুবই ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে তাড়াতাড়ি কমেন্টে জানাই দেন। কুড়িলের এই মোড়টা এতই পেঁচানো যে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন রাস্তায় না কোন রাস্তায় যাই, মাথা ঘুরে যাচ্ছে আমার। ও মাই গড, কি যাচ্ছে এটা! বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাম পাশের রেল লাইন দিয়ে কিন্তু একটা ট্রেন চলে যাচ্ছে। এই ট্রেনটি বিমানবন্দর স্টেশন থেকে কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছে। একটা গুড এক্সপিরিয়েন্স ছিল যে গেমের মধ্যেও বাস চালাচ্ছি, এমন সময় পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে, বিমান চলে যাচ্ছে, মানে লাইক রিয়েল লাইফে আমি বাস চালাচ্ছি। বন্ধুরা, আমি একটা সাদা হানি ভলভো নিয়ে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছি। এই ভিডিওতে আমি পুরোপুরি সিলেট পর্যন্ত যাব না, আমি কিছুটা গাজীপুরের দিকে যাব, নেক্সট ভিডিওতে আমি সিলেট যাব। বলতে না বলতে এই সামনে কিন্তু একটা শিকার চলে আসলো। ওই বাসটাকে দেখার পরেই কিন্তু আমার মনের মধ্যে একটা গান বেজে উঠছে, মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, ওই বাসটাকে ওভারটেক যখন দেব রে, মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, বাসটাকে ওভারটেক যখন দেব রে। হায় হায়, বেশি পাকনামি করতে গিয়ে নিজে রাস্তার বাইরে চলে আসলাম। বাসে যদি এখন রিয়েল লাইফে কোনো যাত্রী থাকতো তাহলে তো আমার কনফার্ম খেলাইতো যে তুই শালা আরেকটা বাস ওভারটেক করতে গিয়া কেন রাস্তার বাইরে দিয়ে গাড়ি চালাচ্ছিস। ভাগ্যিস আমি গেমের মধ্যে চালাচ্ছি। যাই হোক, সামনের বাসটাকে যে যে চিনতে পারছেন তাড়াতাড়ি কমেন্টে কিন্তু লিখে ফেলুন সামনের বাসটা কী বাস, কোন জেলার বাস। আমি কিন্তু ঠিকই বাসটাকে চিনে ফেলছি, এটা নোয়াখালীর কিং হিমাচল। নোয়াখালীবাসী মাইন্ড খায় না, আপনাদের কিংকে কিন্তু আস্তে করে খেয়ে দেওয়া হলো। হিমাচল বাসের যাত্রীদের একটু চেহারা দেখতে চাই, তাড়াতাড়ি করে আপনারা কমেন্টে সাড়া দিয়ে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটা প্রমাণ করে দেন যে নোয়াখালীবাসীরা কৃপণ নয়, তারা হচ্ছে উদার মনের অধিকারী। হাই হাই, কোন শালায় একসাথে দুইটা ট্রাক পাঠাইলো আমার সামনে, মানে দুইটা ট্রাক দিয়ে আমার রাস্তাটা একদম ব্লক করে দিছে। একটার বাম্পারে থেকে কিন্তু আর একটা ওভারটেক করে আসছি। কিরে, ও এটা কী করলো? মানে ধুম করে হার্ট ব্রেক করে ধুম করে টান দিয়ে দিল। দাঁড়া, আজকে তোর দেখাইতেছি মজা, তুই হানিফের সাথে পাঙ্গা নিছিস না, এমন ধাক্কা মান মতো আমি আজকে। দাঁড়া, ওই শালা ড্রাইভার, তুই রাস্তায় গাড়ি নামাইছিস কি ধাক্কা ধাক্কি আর রেসিং ফেসিং করার জন্য? এরপর যদি কোনো ধাক্কা ধাক্কি করছিস তোর কান পট্টি গরম করে দিবো শালা, ঠিক করে গাড়ি চালা। সরি ভাই, সরি সরি, আর হবে না ভাই। বন্ধুরা, একটু একটু ধাক্কাধাক্কি করতে গিয়ে আমার গেমের যাত্রীরাই আমাকে কিন্তু গালি গালা শুরু করছে। সো এখন একটু সেফ টানতে হবে কিছুক্ষণ, নাহলে কিন্তু ওনারা আমাকে ছাড়বে না। সো আপনারা দেখে থাকুন। হাই হাই, আমার খুবই ফুর্তি লাগতেছে কারণ সামনে আর একটা হানিফ বেরোচ্ছে, এই হানিফের সাথে এখন খেলাধুলো হবে। মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু, ওই বাসটাকে ওভারটেক যখন দেব রে, মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু। হাই হাই হাই, লাগে যাবে নাকি? আয়, লাগে গেছে রে, এখন তো আমার প্যাসেঞ্জার আমাকে মারবে দইরা। বন্ধুরা, আমি তাড়াতাড়ি পালাই। বন্ধুরা, আমাকে এখন পালাতে হচ্ছে, আপনারা কিন্তু কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, কমেন্ট করে দেন এবং আমাকে বাঁচাই দেন। টাটা, গুড বাই, আসসালামু আলাইকুম।